আজকে মীন রাশির বিষয়ে একটু আলোচনা করব। মীন রাশির এপ্রিল মাসটা কেমন যাবে, এপ্রিল মাসে মীন রাশির মানুষ কি কি পাবেন? মীন রাশির মানুষ কিন্তু অত্যন্ত ভালো হয়। আমি অনেক আগেও ভিডিওতে, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি বলেছি, কারণ মীন রাশি হচ্ছে কালপুরুষের শেষ রাশি, অর্থাৎ দ্বাদশ রাশি। আমাদের যে 12টা রাশি আছে মেষ থেকে মীন পর্যন্ত, তার শেষ রাশি হচ্ছে মীন রাশি, এবং এই রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। বেসিক্যালি মীন রাশির মানুষরা অত্যন্ত সরল মনের হয়। সরল মন মানে হচ্ছে যে তাদের বুদ্ধি থাকে না, তা কিন্তু নয়, অত্যন্ত ভালো হন মীন রাশির মানুষ, এবং অন্য মানুষকে বিশ্বাস করেন, অন্য মানুষকে এরা সহজে বিশ্বাস করেন মীন রাশির মানুষরা। কিন্তু মীন রাশির মানুষরা অনেক ক্ষেত্রে অনেক খারাপ মানুষের পাল্লায় পড়ে, অনেক বাজে বা দুষ্টু লোকের পাল্লায় পড়ে, যাদেরকে অনেক সময় চিনতে পারে না মীন রাশির মানুষ, এবং তার জন্য অনেক সময় অনেক ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু জানবেন মীন রাশির মানুষের ভাগ্য কিন্তু ভালো, সবসময় মীন রাশির মানুষদের ভাগ্য ভালো হয়। আজকে সেই বিষয়টাই আলোচনা করব, এবং এই এপ্রিল মাসটা আপনার কেমন যাবে এই ভিডিওটার মাধ্যমে আপনি পুরোটাই জানতে পারবেন, এবং অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন মীন রাশির মানুষদের ভালো হয় এই কথাটা আমি কেন বললাম, নিশ্চয়ই কারণ আছে। তার কারণ হচ্ছে এই রাশিটা একটা জলের রাশি, অর্থাৎ জলজ রাশি, এবং দ্বাদশ রাশি অর্থাৎ শেষ রাশি, এবং এই রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। যেহেতু এটা জলজ রাশি, এবং আর একটা স্বভাব আছে মীন রাশির, সেটা হচ্ছে দ্বৈত স্বভাব। মীন রাশির মানুষ কিন্তু মাঝে মাঝে অনেক জিনিস ভুলে যায়, ভুলে যাওয়া একটা টেন্ডেন্সি কিন্তু মীন রাশির মানুষের ভীষণ কাজ করে, কারণ এটা আমার প্র্যাকটিক্যালি দেখা। আজকে দীর্ঘ এত বছর ধরে এই পেশায় আছি, তো প্রচুর মীন রাশির মানুষ নিয়ে আমি কাজ করেছি বা দেখেছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। কারণ জানবেন বই পড়ে কিন্তু সব কিছু জিনিস পাওয়া যায় না, এটা জ্যোতিষ থেকেই আমি বলছি। আপনাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। আপনি কত মানুষ দেখেছেন, এই অভিজ্ঞতা যার যত বেশি থাকবে সে কিন্তু এই বিষয়টাই আরও গভীরে যেতে পারবে। কারণ এটা তো, এটাকে তো বলা হয় সামুদ্রিক শাস্ত্র, অর্থাৎ সমুদ্রের মতো বিশাল। তো যার যত অভিজ্ঞতা থাকবে সে তত এগিয়ে থাকবে, এটা আমরা নিশ্চিতরূপে বলতে পারি। তো মীন রাশির মানুষদের জানবেন দ্বৈত স্বভাব বিশিষ্ট, অর্থাৎ মীন রাশির মানুষদের কিন্তু কোনো জিনিস কিন্তু বেশি দিন তারা একটা জিনিসের উপরে ফোকাস রাখতে পারে না। আজকে যেটা আপনার টার্গেট, যে আজকে আপনি এই কাজটা করবেন বা আপনার সেই কাজটা করতে ভালো লাগছে, 10 দিন বা 1 মাস পরে সেই জিনিসটা আপনার আর পছন্দ হবে না। এটা কিন্তু মীন রাশির মানুষদের নেচার। বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে রবি অবস্থান করছে, রাহু অবস্থান করছে, সাথে অবশ্যই বা শুক্র অবস্থান করছে আপনার রাশিতে। আপনার রাশিতে রবি, শুক্র এবং রাহু অবস্থান করছে, এবং আপনার রাশির দ্বাদশে অবস্থান করছে শনি এবং মঙ্গল, এবং আপনার রাশির সপ্তম স্থানে কেতু অবস্থান করছে, আপনার রাশির দ্বিতীয় অবস্থান করছে বুধ এবং দেবগুরু বৃহস্পতি। দেখুন রাশিতে যখন আমাদের রবি এবং শুক্র অবস্থান করে, কারণ রবি শুক্রের যোগ মানে দারিদ্র যোগ, এটা আমরা বহুবার শুনেছি, আশা করি আপনারাও শুনেছেন, সাথে আবার রাহু রয়েছে, রবি রাহু গ্রহণযোগ, এদিকে আবার রবি শুক্র, রবি শুক্র কী হচ্ছে, রবি শুক্র দারিদ্র যোগ। দেখুন শুক্রের সাথে রাহুর ভালো সম্পর্ক, শুক্র রাহু একসাথে থাকলে ভালো ফল দেয়, কিন্তু যখন শুক্রের সাথে রাহু থাকায়, শুক্রের সাথে রবি থাকবে অথবা শুক্রের সাথে, শুক্রের সাথে রাহু তো ভালো সম্পর্ক বললাম, শুক্রের সাথে রাহু থাক রাগ থাকলে খারাপ হয় না, কিন্তু শুক্রের সাথে রবি থাকলে খারাপ। তখন কিন্তু রবি কিন্তু ভালো ফল দিতে পারে না, শুক্রও ভালো ফল দিতে পারে না। আবার যখন রাহুর সাথে রবি থাকবে তখন রবি কিন্তু ভালো ফল দিতে পারে না। তার মানে এ কথা নিশ্চিতরূপে বলা যায় মীন রাশির মানুষদের দারিদ্র যোগ শুরু হচ্ছে, এবং মীন রাশির মানুষদের কিন্তু এই মুহূর্তে বা এপ্রিল মাসের বেশ কটা দিন কিন্তু আর্থিক সমস্যাটা একটু হলেও বাড়বে। অর্থাৎ আপনার বেচা কিনা কম হবে, আপনারা যদি ব্যবসা করেন ব্যবসার জায়গাটা একটু তুলনামূলকভাবে সেলসটা একটু কমে যাবে, একটু ডাউন হবে, আপনি অর্থের জায়গাটা কিন্তু অতটা ভালো হবে না। কিন্তু মনে রাখবেন যাদের হরোস্কোপ বা পুষ্টিতে বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, যাদের হরোস্কোপে বৃহস্পতি ভালো পজিশনে আছে, তাদের কিন্তু অর্থ আসবে, তাদের অসুবিধা হবে না। কিন্তু তাই ছাড়া ব্যতিক্রম কিন্তু
বেশিরভাগ মীন রাশির মানুষদের কিন্তু একটু আর্থিক কটা দিন 14-15 দিন মতো একটু আর্থিক অসুবিধার মধ্যে আসতে পারে। অর্থাৎ টাকাটা আপনার আটকে গেল, টাকাটা পেলেন না সময় মতো, অর্থ আটকে গেল, এই জিনিসগুলো হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেহেতু আপনার রাশিতে রবি এবং রাহু গ্রহণযোগ করিয়েছে, এটা আপনাকে মনে রাখতে হবে, দেখুন গ্রহণযোগ হলে যে জিনিসটা হয় আমাদের বদনামটা বেশি হয়। আপনি করছেন, আপনার বদনাম হয়ে যাচ্ছে, লোকে আপনাকে সমালোচনা করছে, লোকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা মনে রাখতে হবে। আপনার কাছের কিছু মানুষ, আপনার ভালোবাসার কিছু মানুষ, তারা আপনাকে ভুল বুঝছে, অনেক সময় আপনার কোনো কাজে মন বসবে না। অনেক সময় দেখা যাবে এই গ্রহণ যোগের ফলে আপনি অন্য মানুষের কাছে তিরস্কারের পাত্র হবেন, কর্মস্থলে আপনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ পর্যন্ত হতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ গ্রহণ যোগটা কিন্তু আমাদের কর্মক্ষেত্রটাকেও ড্যামেজ করে দেয়, কারণ রবি তো আমাদের কর্মটাকেও দেখে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমাদের ওখানে একটা সম্মানের জায়গা জড়িয়ে, তাই এই সম্মানের জায়গায় কিন্তু ডিস্টারবেন্স শুরু হবে, এটা মাথায় রাখবে। এই সময় যারা মীন রাশির মানুষ তাদের পিতারও কিন্তু আর্থিক সমস্যা বাড়বে বলে দিই। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের যারা মীন রাশির মানুষ এই সময় কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্যটাও একটু খারাপ থাকবে, তাছাড়া পিতার আর্থিক অবস্থাটাও কিন্তু একটু হলেও খারাপ। দ্বাদশে মঙ্গল শনি রয়েছে দ্বাদশ স্থানে, দেখুন দ্বাদশ স্থান যে জায়গাটা সেটা হচ্ছে ব্যয়ের ঘর, তো সেখানে মঙ্গল শনি থাকার অর্থই মানে বুঝতে পারছেন জলের মতন পয়সা আপনার খরচ হবে, এখন জলের মতন পয়সা খরচ হবে, পয়সা এখন কিন্তু যে কোনোভাবে আপনার খরচ হয়ে যেতে পারে, আপনি আটকাতে পারবেন না। যে কোনোভাবে কারোর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, ফ্যামিলির কারোর কোনো বন্ধুর কোনো বিপদ হতে পারে, এত আপনি তাকে সাহায্য করলেন, সেটাও তো একটা খরচের পর্যায়ে পড়ছে। কোনো একটা মানুষের বিপদ হলো আপনি তার পাশে দাঁড়ালেন, অর্থাৎ মীন রাশির মানুষের একথা বলা যায় এখন কিন্তু ইনকামটা যেমন হবে ব্যয়ও কিন্তু হবে। দেখুন ইনকামটা যে একবার কম হবে তা কিন্তু নয়, কারণ আপনার দ্বিতীয় কিন্তু বৃহস্পতি রয়েছে, দ্বিতীয় আপনার বৃহস্পতি রয়েছে, অর্থাৎ ইনকাম যে খারাপ হবে তা নয়। শুধু তাই নয়, মীন রাশির কিন্তু সপ্তমপতি আবার দ্বিতীয় রয়েছে, সপ্তমপতি বুধ মীন রাশির ক্ষেত্রে, এবং মীন রাশির এই সপ্তমপতি এবং চতুর্থপতি কিন্তু বুধ, তার মানে মনে রাখতে হবে মীন রাশির ক্ষেত্রে বুধ কিন্তু মোস্ট ভাইটাল একটা প্ল্যানেট। সপ্তমপতি এবং চতুর্থপতি মেষ বৃষ মিথুন, মিথুনের অধিপতি বুধ, মীন রাশি থেকে যদি আমরা ধরি চতুর্থ ঘর হচ্ছে আপনার, অর্থাৎ আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি, তার মানে আপনার পরিবার এবং সুখের জায়গা প্লাস আপনার ব্যবসার জায়গা প্লাস আপনার লাইফ পার্টনারের জায়গাটা টোটালটাই বিচার্য বিষয়। তাহলে আপনার সপ্তমপতি দ্বিতীয় পতি বুধ যে এখন বর্তমানে ধর্মস্থানে রয়েছে বৃহস্পতির সাথে, এটা আপনার জন্য অত্যন্ত শুভ, তার মানে এখন আপনার কাজকর্ম কিন্তু যথেষ্ট ভালো হবে, ইনকাম বাড়বে, ইনকামে কোনো অসুবিধা হবে না, কিন্তু পয়সাটা রাখতে পারাটা একটু মুশকিল হবে, এই জায়গাটা আপনাকে একটু নজর রাখতে হবে, সেটা রাখলে ভালো। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশির অর্থাৎ মীন রাশির ষষ্ঠে পড়েছে, অর্থাৎ সিংহ রাশিতে, আপনার ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টি, তার মানে এটা একদিকে ভালো, অর্থাৎ এই সময় কিন্তু নতুন করে সরকারি চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি। যারা মীন রাশির মানুষ যাদের কাজ চলে গেছে তাদের কিন্তু কাজ পাবেন, কারণ ষষ্ঠে বৃহস্পতি দৃষ্টি কর্মহীনকে কর্ম দেয়, অর্থাৎ আপনার যদি কোনো কাজ না থাকে এই সময় কিন্তু কাজ আপনার বাড়বে বা কাজটা হবে, অর্থাৎ কাজ নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু মনে রাখবেন আপনার রাশিতে যেহেতু রবি এবং রাহু আছে, সেহেতু আমি একটা কথাই আপনাদেরকে বলবো, চেষ্টা করবেন এই সময় যতটা সম্ভব মাথাটা ঠান্ডা রেখে কাজ করবেন, কারণ এখন গ্রহের যা মানে সঞ্চার তাতে কিন্তু মঙ্গল শনি এখন বর্তমানে দেখুন কুম্ভ রাশিতে আছে, এই যোগটা অত্যন্ত খারাপ সব রাশির জন্য, তো মাথা গরম এখন কিন্তু আমাদের জন্য বিপদ। আর স্পেশালি আপনার রাশি হচ্ছে মীন রাশি, যেটা মীন রাশি নিয়ে আলোচনা করছি, রবি রাহু আছে, অর্থাৎ এই সময় খুব সতর্ক আর সাবধানে থাকবেন, না হলে কিন্তু আপনার অনেক কিছু ক্ষতি আসতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।